সামনে বছরে দ্বিতীয়বারের মতো পুণ্যভূমি সিলেটে আসলেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। নির্বাচনের আনুষ্ঠানিক এই প্রচারণায় নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় সমবেত লাখো মানুষ সিলেটের মাটিতে স্বাগত জানায় আওয়ামী লীগ সভাপতিকে। বক্তব্যে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারে আসলে দেশের উন্নয়ন হয়। বিএনপি জামায়াতের সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, এই গোষ্ঠী ক্ষমতায় আসলে দেশে লুটপাট, দুর্নীতি ও জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হয়। নৌকা মার্কে উন্নয়ন, আর ধানের শীষ মার্কার মানে কি? ধানের শীষ মার্কা মানে হলো দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, অগ্নিসন্ত্রাস। তিনি আরো বলেন, যারা যুদ্ধ অপরাধীদের মনোনয়ন দেয় তারা ক্ষমতায় এলে দেশকে ধ্বংস করে দেবে, কেননা এরা স্বাধীনতায় বিশ্বাস করে না। স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধীদের যারা নমিনেশন দিয়েছে, এরা বাংলাদেশের ক্ষমতা আসা মানে দেশকে ধ্বংস করবে, দেশের সকল অর্জন নস্যাৎ করে দেবে, কারণ এরা স্বাধীনতায় বিশ্বাস করে না। তাই নৌকা মার্কায় আমরা ভোট চাই। আপনারা বলেন নৌকায় ভোট দেবেন, নৌকা ভোট দেবেন। পরে আওয়ামী লীগ প্রধান সিলেটের নৌকা ও মহাজোট প্রার্থীদের জনসভায় পরিচয় করিয়ে দেন। অর্থনৈতিক ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দেশের উত্তর পূর্বের প্রাচীন জনপদ সিলেটে 19টি সংসদীয় আসনের মধ্যে বিগত নির্বাচনগুলোতে অধিকাংশ বিজয়ী হয় আওয়ামী লীগ। বিজয়ের এই ধারাবাহিকতায় রক্ষায় আগামী 30শে ডিসেম্বর নির্বাচনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন দলীয় সভাপতি। সেই সঙ্গে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় নৌকার প্রতি আস্থা রাখার কথা বললেন সিলেটবাসীকে। এর আগে সকালে সিলেটে পৌঁছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা হযরত শাহজালাল, শাহপরান ও গাজী বোরহানউদ্দিন রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, সিলেট।